वेलकम टू माई चैनल मी एंड माई मम। फ्रेश हुए एसेछि आज के सकाल सकाल स्नान करे भालो करे स्नान पान करे ठाकुर नमस्कार करे तारपर तोमादेर सामने एसे बसेछि। आमि अन्य कोनो दिके जाच्छि ना। आमि एई दालाल तोके एक कटा कोश्चेन करछि, आच्छा तुई कालके एत चिटकार करलि केन? आमार मेन कन्टेंट होच्छे आमार दालाल, दिल्लीवासी दालाल। एखन दिल्लीर पार चुके गेछे, दिल्लीते सेशन मारिए चले एसेछे, अनेक रकम सेशन नियेछे एबं सेखाने डक्टरेट करे एसेछे। एत सेशन नियेछे जे प्लेने करेई फिरेछे, एत पैसा कामियेछे। तो तुई तोर मुखे तो साजे ना रे, एत चिटकार पेरे कि आछे? जिनि बोलेछेन, आरेकजनके बोलछि, जिनि बोलेछेन तार तो ओटाई स्वभाव, ओटाई स्वभाव। কিছু খোঁচা মারলেই ওনার মুখ দিয়ে গালি আসে, ওটাই ওনার স্বভাব। কিন্তু তাকেও বলছি, আপনাকেও বলছি, তোমাকেও বলছি, সবাই তো ছোট, তোমাকেও বলছি, ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়ো। ক্রিয়েটারের ওপরে যত রাগ ঘেন্না আছে বার করো। আর তোমার মুখ তো মানে সাংঘাতিক মসৃণ এবং সাংঘাতিক মুলায়ম, সাংঘাতিক। হ্যাঁ, সুতরাং ক্রিয়েটার ভার্সেস ক্রিয়েটার লড়াই করো। নো বাচ্চা, এখানে কোনো বাচ্চা আসবে। আর আমার ধেরে মেয়ে, তাকে নিয়েও কম বলা হয়েছে, বডি শেভিং করা যা না এতে। ও হ্যাঁ, অবশ্যই ও ভিডিও ক্রিয়েটার, ও করে, ঠিক আছে চলো ওখানে। তবে হ্যাঁ, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ওরা কোন বাচ্চারা কোনো ভেতরেই আসে না, হ্যাঁ কারোর ভিতরেই বাচ্চারা নেই, আসে না, স্ক্রিনে নেই, দূর থেকে মাঝে মধ্যে দেখা যায়। নো বাচ্চা, বাচ্চাকে অ্যাটাক করা বন্ধ করো। আর আমি এখানে হোক প্রতিবাদ প্রতিবাদ মার করতে আসিনি, ওটা কথা বলতে এসেছি। আমি জানি প্রতিবাদ এখানে হবে না। আমি নিজে আমাকে সে কোন যুগে জিডি করে এসছে আমার মেয়ে, সুতরাং যেটা আমরা করি একেবারে পুরো সাইবার ক্রাইমে চলে যাই, মুখে করব না। তা তোকে আমি বলতে এসেছি দালাল, তোর এত ফাটছে কেন? তুই এত চিল্লাচ্ছিস কেন? তোর তো সেই জায়গাটা এখনও হয়নি, এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন তোর সেই জায়গাটা পূরণ হয়, যাতে তুই বাচ্চাদের মূল্যটা বুঝতে পারিস, শিশুদের মূল্যটা। তুই মাতৃত্ব কী জিনিস, মা সন্তান কী জিনিস, রিলেশনশিপ কী জিনিস, মায়ের ছেলে, মায়ের মেয়ে, মা সন্তান, মা শব্দটা কী, সেটা যাতে তুই বুঝতে পারিস। মা জিনিসটা কী, যে কোনো মা যে সন্তান ছেড়ে ছেড়ে চলে গিয়ে পর পুরুষের সাথে থাকছে, কোনো মা আবার দুটো সন্তান পয়দা করেও বুক ফাটিয়ে বলে বেড়াচ্ছে যে আমি ঘরেও একটা রাখি, বাইরেও একটা রাখি। সে মানে সে একেবারে ওপেন ক্যামেরাতেই বলে দিচ্ছে। আর কোনো মা বাচ্চা ফেলে রেখে ডিভোর্স ছাড়াই আরেকজনের সাথে করতে বসেছে, তো সেখানে তোর এত চিৎকার কেন? হ্যাঁ, তুই জানিস তোর কোথায় কোথায় কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতার? আমি বুঝি তোর কোন কোন জায়গায় ছিদ্র গো আমার দালাল ললিতা। ও দালাল, তোর কোন কোন জায়গায় ফুটো? তোর কোন তোর তো সব জায়গায় ফুটো, তোর কোন জায়গাটা? আর সব থেকে বড়ো ফুটো তো তোর তোর নাকের ফুটো। তুই এত গলাবাজি করতে এসেছিস কেন? লজ্জা করে না? ঠেটিয়ে গালে একটা চড় মারতে চড় লজ্জা করে না? যখন রিশুকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিলি, রিশু সবার সবাই জানো সঞ্জয় আমার ছেলের ছেলে, মানে আমার নাতি। এবার তোমরা বলবে বাবা ছেলে, হ্যাঁ ছেলে, রক্ত দিয়ে জন্ম দিলেই রক্তের সন্তানই যে সন্তান হয় তা না, এই আমার ওয়াইটির ছেলে। তা সঞ্জয়ের ছেলেকে নিয়ে যে কমিউনিটি পোস্ট মারিয়েছিলি ভুলে গেলি? সবার কাছে এসএস আছে, তোদের শর্ট ফর্ম এসএস বলে, স্ক্রিনশট নেওয়া আছে। হ্যাঁ, এবং বড় বড় বুকনি বাজি মারছিলি না কালকে, যে যাও ওটা তোমরা লাইফটাকে সবাই এ করে রাখো, এই লাইফটাকে সবাই কী বলে ছাতা ভুলে যাচ্ছি অসুখে না, এই সত্যি কাশিতে ভুলে যাচ্ছি, ও সেভ করে রাখো, সবাই নিজেদের কাছে রেখে দাও, প্রয়োজন হলে থানায় যাও, থানায়। তুই কবার থানায় গে? তুই তো থানায় গেছিস তোর লিগাল নোটিসের জন্য, অনেকবার থানা মারিয়েছিস। তা
তুই কি কি করেছিস তুই ভুলে গেলি? তোর কমিউনিটি পোস্টগুলো কিন্তু সবার কাছে আছে। তুই যে বাচ্চা রিম্পার বাচ্চাকে দিয়ে বলি, রিম্পাস সিম্পল লাইফস্টাইল, আবার রিম্পাস মানে সঞ্জয়স হার্ট, সঞ্জয়স হার্টের বাচ্চাকে এই দালাল তুই বলেছিলি না স্কুলে যাবে ফেরত আসবে না, আছে আমার কাছে। আরও 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 নোংরা কথা বলেছিলি তুই, মনমুনে মেয়েকে নিয়ে কোনো প্রতিবাদ জানাসনি, মারাতে এসছিস, ঘুগনিবাজি মারতে এসছিস, বড় বড় লেকচার মারতে এসছিস, আসল রাগটা হচ্ছে তোর ওই ক্রিয়েটারের ওপর ওর এত ভিউজ হচ্ছে, ভিউজ হচ্ছে তোকে হারিয়ে দিয়েছে, তুই নিচে পড়ে গেছিস, তোকে ল্যান্ড মেরে ও ভিউজ কুড়িয়েছে, তাও আবার ওই ফন্দিবের বাড়ি গিয়ে, ওই ক্রিয়েটারটার বাড়ি গিয়ে ভিউজ কামিয়েছে, সেখানেই তোর পোদে জ্বালা, সেই জ্বালার যন্ত্রণায় জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছিস দেখে, তোর বাচ্চার ওপরে তোর মায়া, তোর মায়া, তুই কিসের কিসের সেশন মারাতে যাচ্ছিস তো জানি না, তবে আমি প্রার্থনা করি, আমি ভগবানের কাছে প্রে করি যেন তোর কোলটা ভরে, অনেক দিন হলেই আমি বলে যাচ্ছি যে তোর কোলটা যেন ভরে, যাতে কি না তুই মায়ের মর্মটা বুঝিস, তোর ভেতরে তো কোনো মায়া দেয় নি, বড়ো বড়ো চিল্লাচ্ছিস, ঠাটিয়ে কালে এক চর কষিয়ে দেবো। আসছি আরেকজনের কাছে, দাঁড়া এটা শেষ না, তুই বড়ো বড়ো কথা কেন বলছিস, তোর লজ্জা করে না বড় বড় কথা বলছিস? হ্যাঁ, ওই ক্রিয়েটারটার তো মুখের ভাষা আমি জানি, তারপরে একটু কিছু হলেই ওর বাচ্চাদের তোলে এরাই নোংরা নোংরা কথা বলে, ওকে জানা আছে আমার। আর তুই কেন বলতে এসছিস, এই দালাল আমার কন্টেন্ট দালাল, হ্যাঁ তুই কেন বলতে এসছিস, তোর তো নিজেরই গর্ভে, এটা তুই একবার, ও তোর তো কোনো পুজো নেই, নো দুর্গা পুজো, নো কালী পুজো, তোর কোনো পুজো নেই, তোর একটারই পুজো হচ্ছে টাকার পুজো, তোর হচ্ছে গিয়ে কী করে টাকা রোজগার করব, মা বাবা কষ্ট করে তোকে পয়দা করেছে, তোকে লেখাপড়া শিখিয়েছে, মানে সো কল তুই তো বলিস এম এ বিএড, হ্যাঁ যাই হোক করিয়েছে, তা সেইগুলো তো ইউটিলাইজ করলি না, কোনো চাকরিও তো করতে গেলি না, পার্ট টাইম জবও করলি না, একটা আর 10,000 টাকা 12,000 স্যালারিতেও তো ঢুকতে পারতিস, এখনও অনেক অফার চলছে ওই যে বাজার কলকাতা, তারপরে অনেক এখন শপিং মলে, এই তোর বর শপিং মলে আছে না ওই ইসের সেকশনে, বেড কাভারের সেকশনে, তুই বরকে বলে বরের পাশে তুইও বসে যা না, স্পেন্সারে বসে যা না, এখন এই যে পুজোর আগে না অনেক নিচ্ছে, কিন্তু অনেক নিচ্ছে, অনেক নিচ্ছে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে বিশাখা বুটিকে বসত জানিস, বুটিকে 3 বছর 3 বছর কোনো কাজ ছোটো বড়ো হয় না, বসেছে অনেক কামিয়ে হচ্ছে, প্রয়োজনে বসতেই হয় বাবা মার পাশে দাঁড়ানোর জন্য, সংসারের জন্য, সবার সংসার সবসময় স্টেবিলিটি একরকম থাকে না, একটু আপস অ্যান্ড ডাউনস থাকে, তখন কিন্তু আমার মেয়ে আমাদের অনেক করেছে, অনেক জায়গায় অনেক কিছু করেছে, তা তোর মুখে না মানায় না, তুই না তোর তোর মুখে ওই বাচ্চা অ্যাটলিস্ট মানায় না, তোর মুখে ভিউজ মানায়, তোর মুখে মানে কেউ তোকে ডিগিয়ে বড় হতে পারবে না, তুই 1 নম্বরের হিংসুটা, হ্যাঁ তোর মুখে তো মানায় না, এত চিৎকার করছিলি, তুই কম বলেছিস, অভিশাপ দিয়েছিস বাচ্চাদের, রিম্পা সিম্পল লাইফস্টাইলের বাচ্চাদের বলেছিস লরি লরির তলায় বলেছিস, মনে পড়ে বলেছিস, তারপরে আর যার জন্য তুই গলা ফাটাচ্ছিস, যার ভিউজ দেখে জ্বলছিস, তার মেয়েকেও তো বলেছিস, তার মেয়েকেও বলেছিস, তার মেয়েকে নিয়েও অনেকে, তুই সবার সন্তানদের নিয়ে বলেছিস, তোকে মানাই না অ্যাটলিস্ট, হ্যাঁ অন্যেরা যাদের যাদের তারা সে করুক সেটা তাদের ব্যাপার, কিন্তু তোকে মানায় না, বুঝতে পেরেছিস, ঘুকনিবাজি মারাতে কম আসবি, যেখানে আছিস ওখানেই থাক, তোর এই স্লোগান না তোকে মানায় না, তুই আসো কে কে আসো পরকিয়া করবে সেগুলো মানায়, তুই যদি পুরুষকে ভাড়া খাটাস ওগুলো মানায়, কটা পুরুষ তুই ভাড়া খাটাস, হ্যাঁ একটা একটা করে পুরুষ ঢোকাস করিস আবার ছেড়ে দিস, দিল্লিতেও গিয়েছিলি করেছিস ছেড়ে দিয়েছিস, তাই তো, তোর তো কারবারই হচ্ছে বিজনেস, পরকিয়া বিজনেস, যে সেখানে তোর তো বাচ্চার ওপর মায়াই নেই, তোর তো বাচ্চার ওপর মায়াই নেই, এত রাগের ঝাল কিসের নেই,
কার জন্য মিটছে তোর এত কোথা রাগ? হ্যাঁ, ওই যার ভিউজ আপ হচ্ছে, আর একটা রাগ হচ্ছে যে তোর তোর পরকীয়াকে সাপোর্ট করেনি, মানে তুই যার সাথে পরকীয়া করতে চেয়েছিলি, মানে দাদাভাইয়ের সাথে, মানে আমাদের ওয়াইটির দাদাভাই আমাদের সঞ্জয়ের সাথে, সে তোকে লাঠি মেরেছে, তোর ওই ঘোড়া মুখের ওপরে লাঠি মেরেছে, ঘোড়ামুখী, নাকের ফুটো বড় ঘোড়ামুখী, তুই তোর মুখে মানায় না, চিৎকার পাচ্ছিস, বাপ রে বাপ, কলতলার ঝোঁকরুটির মতো লাগছিল কালকে, একেবারে চিৎকার, বাবা বেশি দরদ উঠলে উঠছে বাচ্চাদের জন্য, জানো তুমি বাচ্চাদের নিয়ে কিছু করনি, হ্যাঁ তুমি জানো বাচ্চাদের নিয়ে কিছু করনি, বাচ্চাদের ওপর একেবারে তোমার একেবারে নাক দিয়ে চোখ দিয়ে ঠোঁট দিয়ে লালা টপ টপ করে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, হ্যাঁ মাই ফুট, ন্যাকা চোদামি করতে এসছিস এখানে, ন্যাকা চোদামি করতে এসছিস, কোনো মায়া নেই, টাকার মায়া না আছে তোর নিজের মায়ের প্রতি মায়া, ধাক্কা দিয়ে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে, না আছে ওই পোষ্যটাকে তো জাস্ট দেখানোর মতো দেখাস, সব দেখানি, ওই সিম্প্যাথি কার্ড খেলে ওই ভিউজের জন্য পোষ্যটাকে আনিস, তুই নিজেকে ছাড়া কাউকে ভালোবাসিস না, নিজে বাঁচবো, নিজে আর্ন করবো, নিজে সে পরকীয়া করেই হোক, যেখানে করেই হোক, স্মাগলিং করেই হোক, ডাকাতি করেই হোক, চুরি করেই হোক, বাস আর করিস ওরকম কাজ, সব নোংরা নোংরাদের সাপোর্ট করিস, হ্যাঁ তাদের হয়ে কথা বলিস, মিনা ম্যান্ডি সব নোংরাদের দালাল, তুই এক নম্বরের নোংরাদের দালাল, লজ্জা করে না, চল তোকে এইটুকুই আজকে রাখলাম, বড় লেকচার মারবি না, চিল্লাবি না, ফারদার চিল্লাবি না, বলে দিলাম একদম চিল্লাবি না, নোংরা যে কিনা কমিউনিটি ভুলে গেলি, দাদাভাইয়ের ছেলেকে নিয়ে কি বলেছিলি, হ্যাঁ ভাই সঞ্জয় তোমার ভাই, তোমার মুখে মারি জুতো, তোমার মুখে মারি থুতু, তোমার মুখে না মারি মানে 108 ডিগ্রি ভোল্টেজ বলি, তোমার ভাই, ভাইয়ের নামে কলঙ্ক, অন্য ভাইকে না এখন কেউ ভাই ফোটা দিতে পারলে পাঁচবার মানে ভাববে, তোর মুখ দেখে যেন কেউ ভাইকে ফোটা না দেয়, তুই একটা অলক্ষী, তুই একটা অপয়া দালাল, যে কিনা সঞ্জয়ের মতো ছেলের সাথে নোংরামি করতে চেয়েছিলি, লজ্জা করে না, যে কিনা সঞ্জয়ের ছেলেকে বলেছিলি তোর যাবে স্কুলে যাবে ফেরত আসবে না, কত ডিলিট করবি, কত ডিলিট করবি, কত সবার কাছে আছে তোর কমিউনিটি পোস্ট, যার যার বাচ্চাকে বলেছিলি, রিম্পা সিম্পল লাইফস্টাইলকে বাচ্চাদের বলেছিলি, রিম্পার কাছেও রাখা আছে, বড় বড় ভুগনিবাজি মারাচ্ছ, হ্যাঁ কি শিল্পী বাচ্চাদের নিয়ে কেন বলেছে, মেয়ে শিল্পী বাচ্চাদের নিয়ে কেন, তোমার দরদ উঠলে উঠেছে, দরদ উঠলে উঠেছে, মার শালিকে একটা দরদ উঠলে উঠেছে তোমার, হ্যাঁ বলো যে তোমার হিংসায় জ্বলে পুড়ে খাচ্ছ ওই জাস্টের ভিউজ দেখে, জাস্টের ভিউজ দেখে, তুমি ভালো করে জানো ওই জাস্টের কী ভাষা, তাদের বুঝে নিতে দাও, শিল্পীর মেয়েকে বলেছে শিল্পী বুঝে নেবে, তোর কী রে, তোর বালের কী, তুই কী যে মারাতে এসেছিলি কালকে চিল্লাবাজি, তোকে তো কিছু বলেনি, তোর তো বাচ্চা এনি, তোর তো এখনও আসেনি বাচ্চা, এখনও আসেনি, মানে সেশন করতে গেছিলি, কী সেশন জানি না আমি, কী সেশন চলছিল, হ্যাঁ আর তোর পাশে তো এই মাসি, মাসিটা বসেছিল আমি জানি না, সুতরাং তুই তোর লেকচার তোর চিল্লানো আমরা কেউ নেব না, এখানে আমি বলতে এসেছি ক্রিয়েটার ভার্সেস ক্রিয়েটার তোমরা সবাই করো, কারোর বাচ্চা তুলো না প্লিজ, আমি হাত জোর করে বলছি কারোর বাচ্চা তুলো না প্লিজ, কারোর বাচ্চা ছেড়ে দাও, বাচ্চা ছেড়ে দাও, হ্যাঁ বাচ্চা হচ্ছে ভগবানের দেন, সে 10-12 বছরের বাচ্চাই হোক, 9 বছরের বাচ্চাই হোক, 5 বছরেরই বাচ্চা হোক, আর 24 বছরের বাচ্চা হোক, তার যার বাচ্চা হোক, বাচ্চা বাচ্চা বিবাহযোগ্য বাচ্চা প্লিজ বাচ্চা তুলো, আচ্ছা আর একটা বলছি, হ্যাঁ ওই রোস্টার জুটিয়ে না তোর তোর পান খাওয়া বন্ধ করে দেবো, তোর পান জর্দা খাওয়া না আমি বন্ধ করে দেবো, রোস্টার গিরি মারাতে এসছিস তুই রোস্টিং কর, তোর তোর চ্যানেল পুরো ডিলিট হয়ে গেছিলো রে রোস্টার, তুই কিনা ড্যামনান ড্যামনান মা ড্যামনান মা ড্যামনান মা ড্যামনান মা কথা বলা শেখ আগে,
কথাটা বলা শেখ রোস্টার। আর এই যে হাতি আমার সাথী, এই যে আমার মৌমি 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 মোটু মৌমি, হ্যাঁ তুমি না খুব মামনি মামনি করছো, জান কী বলেছি আমি তোমাকে যে তুমি আমাকে বলতে এসছো কালকে, ওয়াইটির মামনি যা গালি দেয় না তোর, তা আমি গালি কাকে দিই কী দিই, কী কোন গালিটা শুনেছিস তুই? এমনি এমনি কন্টেন্ট বানাচ্ছিস আমাকে নিয়ে, আমি না তোদের খাই না তোদের পড়ি না তোদেরকে নিয়ে কন্টেন্ট বানাই, একেই আমার ভিউজ নেই, তোদের মতো তোদের মতো লুচ্চা লফঙ্গা জঘন্য দুটো রোস্টার আর ওইটা, হ্যাঁ তোরা আমাকে নিয়ে পড়েছিস কেন, হ্যাঁ তোরা আমাকে নিয়ে পড়েছিস কেন, ওয়াইটির মামুনি যা গালাগালি দিয়েছে, চল ফুট কী গালাগালি দিয়েছে, আমি তোকে নিয়ে তো পড়িয়ে নিতে মোটা মৌ ড্যাশ নিতা কী রে তুই, ওয়াইটির মামুনি, হ্যাঁ ওয়াইটির মামুনি রূপ জানিস তো, রূপ যখন দেখাবো না, চল তোদেরকে তো মানে আমি ওই যে একটু নৈবেদ্য দিয়ে দিলাম আর কি, ওই ছিটিয়ে দিলাম, আসল কন্টেন্ট তো এইটা, দালাল অনেক বেড়েছিস আর পারবি না, নোংরামি করছিস কর, ওই মিনা সিনা কিনার পাশে আছিস, নোংরামির পাশে আছিস, নোংরা মহিলাদের পাশে আছিস, নোংরামিকে সাপোর্ট করছিস, নোংরামি করে ভিউজ কামাচ্ছিস, কামা দিল্লিতে গিয়ে নোংরামি করে সেশন করে এসছিস কর, কিন্তু তোর মুখে না বড় বড় ভূতনিবাজি মানায় না, বড় বড় লেকচার মানায় না, আর অত চিৎকার কেন করছিস, তুইও তো সবার বাচ্চার অভিশাপ দিয়েছিস, সব বাচ্চাকে তুই অভিশাপ দিয়েছিস, ওয়াইটি দালাল এই ক্রিমিনাল দালালটা, হ্যাঁ মিনা দালাল আর আগে ম্যান্ডির দালাল, তুই কম দিয়েছিস, তুই সঞ্জয়ের ছেলেকে বলেছিস যে স্কুলে যাবে আর আসবে না, তুই রিম্পা সিম্পল লাইফস্টাইলের বাচ্চাদেরকে নিয়ে বলছিস, আচ্ছা তুই যাকে এত চিল্লাচ্ছিলি যে ক্রিয়েটারকে যে চিল্লাচ্ছিলি, তার সে তার সন্তান যত বড়ই হোক না কেন, সন্তান সন্তানই তাকে নিয়েও তো বলেছিস, তোর পার্সোনাল লাগ ওখানে আছে তোর, ও অনেক ওপরে উঠে গেছে ভিউজ, তুই তো ওইটাতে চিল্লা না যাই আমার ভিউজ নিয়ে, আমার ভিউজ কেন কমে গেল তোর কেন, তুই কেন ফন্দীপের বাড়ি গিয়ে ভিউজ কামালি, তুই কেন ফন্দীপের বাড়ি গিয়ে এত এত ভিউজ, সেটা তোদের ব্যাপার, তোরা তোরা লড় সালে সালি তোরা তোরা লড়, এখনও বলছি ক্রিয়েটার ভার্সেস ক্রিয়েটার তোমরা লড়ো, প্লিজ এখানে বাচ্চা টেনো না, এখানে আমি শেষ করছি, অনেক বড় হয়ে গেল, আমি একটু স্নান ফান করেছি অনেক ভালো করে, আজকে খুব শ্যাম্পু করে স্নান টান করে একটু সেজে গুজে বসেছি, এইটুকু বলতে যে ওয়াইটিটা নোংরা জায়গা না, ডাস্টবিন না, ওয়াইটিটা না এখন এই এই দালাল জন্য ডাস্টবিন হয়ে গেছে, ডাস্টবিনে পরিণত হয়েছে, তা ডাস্টবিনটাকে পুজোর আগে একটু ক্লিন করতে এসছি আমি, কারুর বাচ্চা না, আই এম ওয়ার্নিং ইউ, কারুর বাচ্চা না, তুই না দালাল তোর মুখে সাথে না, তুই প্রত্যেকটা বাচ্চাকে অভিশাপ দিয়েছিস, যার জন্য তোর নিজের ঘরে এখনও পর্যন্ত কোনো ছোটো শিশুর কলরব শোনা যাচ্ছে না, কী করতে যাচ্ছিস রে, প্লেনে করে যাওয়া, প্লেনে করে আসা, এত পয়সা জমিয়েছিস, বাচ্চার মর্ম তোর মুখে, তুই দালাল তুই বুঝবি বাচ্চার মর্ম, যে দিনের পর দিন দিনের পর দিন প্রত্যেকের বাচ্চাকে অভিশাপ দিয়ে গেছে এই দালাল, তোর মুখে কালকে রাত্রিবেলা তো চিল্লানো মানায়, তোদের পার্সোনাল রাগ অন্যদিকে মেটা, বাচ্চা নেই, তুই ওই মুনমুনের বাচ্চাকে নিয়েও কোনো প্রতিবাদ করিস নি, কারুকে নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে অভিশাপ দিয়েছিস, সুতরাং থুতু ছিটালে থুতু গায়ে পড়ে, চিল্লাবি তো অন্যভাবে চিল্লা, ওর সাথে ওই ওই আরেক দালাল ফন্দীপের দালালের সাথে তোর যদি ঝগড়া হয় ও দিকে যা, নো বাচ্চা, চলো এখানেই শেষ করছি, ওয়েলকাম টু মাই চ্যানেল মিয়ান, ও বলে দিয়েছি তো, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্টস, ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্টস, আর অনেক অনেক তোমাদের ভালোবাসা, পুজো এসে গেলো, কালকে একটু বেরিয়েছিলাম শপিংয়ে, একটু মনটা একটু ভালো লাগছে, কালকে একটু বেরিয়েছিলাম কিন্তু ভীষণ গরম লেগেছিলো, তো এখানেই শেষ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করো, আর অনেক অনেক ভালোবাসা, হ্যাপি বল, টাটা, বাই বাই, সি ইউ।